নতুন এক অধ্যায়ের শুরু বার্সেলোনায় কিংবদন্তি খেলোয়াড় ও কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেই নতুন শুরুতে আর কোনো দেরি নয় কাতালান ক্লাবটির তবে জাভির শেষটা হলো চোখের জলে ভেসে হবে নাই বা কেন বার্সা থেকে কিংবদন্তিদের বিদায়টা তো সবসময়ই হয় অপ্রত্যাশিতভাবে ভুল বোঝাবুঝি আর একরাশ ক্ষোভ সঙ্গী করে ক্লাব ছেড়েছেন জাভি জাবিকে বরখাস্ত করার আগে থেকে চলা গুঞ্জনের অবসান হলো এবার বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন ছিল গাতালান ক্লাবটির কোচের দায়িত্বে বসতে যাচ্ছেন জার্মানি জাতীয় দলের সাবেক কোচ ও সাবেক বায়ার্ন মিউনিক কোচ হ্যান্সিফ্লিক এবার সেই গুঞ্জনই সত্যি হল আগামী দুই বছরের জন্য হ্যান্সিফ্লিকের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা হাজার ছাব্বিশের ত্রিশ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ এই জার্মান কোচের বার্সেলোনায় এসে ইতোমধ্যেই সভাপতি হুয়ান সহ ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেছেন উনষাট বছর বয়সী এই কোচ ক্লাবের হতশ্রী দশার পরিবর্তনে ফ্লিককে জাভির স্থলাভিষিক্ত করা হয়েছে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার পর বার্সেলোনার ওয়েবসাইটে খবর নিশ্চিত করেছে ক্লাবটি তবে ঠিক কত আর্থিক চুক্তিতে ফ্লিককে দলের দায়িত্ব দেওয়া হয়েছে তা এখনও নিশ্চিত করে নিবার্সা আগামী মৌসুমে হ্যান্সি ফ্লিকের হাত ধরে ঘুঁচবে শিরোপার আক্ষেপ ক্লাবের দায়িত্ব নেয়ার পর খোদ ফ্লিক জানান শুধু লা লিগা নয় চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করার প্রত্যাশা তার বিশ্বকাপের বেস্ট স্ট্রিমিং মাত্র দুশো নিরানব্বই ফুল বিশ্বকাপ সাবস্ক্রিপশন বার্সেলোনার মতো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারা আমার জন্য খুবই খুশি ক্লাব সভাপতির মতামতের সঙ্গে আমারও সম্মতি আছে আমি মিউনিখে বেশ কিছু ট্রফি জিতেছি। তবে ট্রফির ক্ষুধা আমার অনেক বেশি। বার্সেলোনার হয়ে লালিগাসহ চ্যাম্পিয়ন্স লিগও জিততে চাই কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বিশ্বকাপের পর জার্মান জাতীয় দল থেকে বরখাস্ত করা হয় হ্যান্সি ফ্লিককে নয় মাসের বিরতির পর আবারও ক্লাব ফুটবলে শুরু এই জার্মান কোচের এর আগে বায়ার্ন মিউনিকের হয়ে ট্রেবল জিতেছিলেন ফ্লিক মিউনিখের দারুণ সাফল্যে ওয়েফার বর্ষসেরা কোচের খেতাবও পান উনষাট বছর বয়সী এই জার্মান তাজিন খন্দকার সময় সংবাদ